আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা জানব হংকংয়ে যেভাবে ইসলাম জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ক্রমে জনপ্রিয় হচ্ছে ইসলাম। 1993 সালে এ অঞ্চলে মুসলমানের সংখ্যা ছিল 60,000, আর 2016 সালে মুসলমানের সংখ্যা 3 লাখ অতিক্রম করে। 2014 সালে পরিসংখ্যার মতে হংকংয়ে মুসলিম জনসংখ্যা 4.1% উন্নত হয়। 1110 বর্গ কিলোমিটার আয়তনের হংকংয়ের বর্তমান জনসংখ্যা 75,700। বৌদ্ধ, তাওবাদ ও খ্রিস্ট ধর্মের পর ইসলাম হংকংয়ের চতুর্থ বৃহত্তম ধর্ম। তবে হংকংয়ের বিপুল সংখ্যক মানুষ নাস্তিকবাদে বিশ্বাসী। হংকংয়ে বসবাসকারী মুসলিমদের মধ্যে 60% ইন্দোনেশিয়ান, এছাড়া 40,000 চীনা মুসলিম, 30,000 পাকিস্তানি মুসলিম রয়েছে। মুসলিমদের সঙ্গে সঙ্গে হংকংয়ে ইসলামী সংগঠন ও হালাল রেস্টুরেন্টের সংখ্যাও বাড়ছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় 35,000 বছর আগে হংকং ভূমির জন্ম হয় এবং 6,000 বছর আগে এখানে মানব বসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব 214 সালে হংকংকে কিং সাম্রাজ্য চীনের অন্তর্ভুক্ত করে। তবে 1841 সালে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার পর আধুনিক হংকংয়ের যাত্রা শুরু হয়। স্বীকৃতি ইতিহাস অনুযায়ী ব্রিটিশ বাহিনীর সদস্য হিসেবে ভারতীয় মুসলিমরা হংকংয়ে পদার্পণ করলে সেখানে ইসলাম বিকশিত হতে শুরু করে। ব্রিটিশ প্রশাসনই হংকংয়ে মসজিদ ও মুসলিম কবরস্থান নির্মাণের জন্য জায়গা প্রদান করে। সে সময় আসা বেশিরভাগ মুসলিমই ছিলেন সেনা সদস্য, তবে তাদের মধ্যে মুসলিম ব্যবসায়ী ছিল। ক্রমবর্ধমান মুসলিমরা একটি জামে মসজিদও নির্মাণ করেছে 1850 সালে, যার সূচনা হয়েছিল 1915 সালে, তার পুনর্নির্মাণ হয়। তারপর থেকে তা এখনও দাঁড়িয়ে আছে আশেপাশের সুউচ্চ ভবনের ছায়ায়। হংকংয়ের দ্বিতীয় মসজিদ নির্মিত হয় 1896 সালে, যা কলিন মসজিদ ও ইসলামিক সেন্টার নামে পরিচিত। 1976 সালে সিমস সুয়ের মধ্য দিয়ে রেল লাইনের টানেল করার সময় মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1980 সালে তা ভেঙে পুনর্নির্মাণ করা হয়। মসজিদে আম্মার হংকংয়ের তৃতীয় মসজিদ। 1981 সালে প্রতিষ্ঠিত মসজিদের নামের সঙ্গে সাদিক শব্দটি পরিযুক্ত করা হয়। সাদিক ছিলেন এক চীনা মুসলিম স্থপতি। তিনি মসজিদে আম্মারের প্রতিষ্ঠাতা ও নকশাকারী। একটি নির্মাণাধীন মসজিদ সহ বর্তমানে হংকংয়ে মসজিদের সংখ্যা 60টি। এছাড়া মুসলিমদের জন্য 70টি স্বীকৃত হালাল রেস্টুরেন্ট, 5টি ইসলামিক স্কুল, কয়েকটি মাদ্রাসা ও 2টি পৃথক কবরস্থান রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইসলাম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।